চাঁদপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে 87 জনের করোনা শনাক্ত। চাঁদপুরে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত সংখ্যা। সোমবার একদিনে 48 জনের করোনা শনাক্তের পর গতকাল মঙ্গলবার 24 ঘণ্টায় আরও 87 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় 61 জন, ফরিদগঞ্জে 7 জন, মতলব দক্ষিণে 8 জন, হাজীগঞ্জে 3 জন, হাইমচরে 4 জন এবং শাহরাস্তির 4 জন রয়েছেন। একই দিনে 20 জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় 352টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 24.71%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে তথ্য জানা গেছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 15,405 জন, এর মধ্যে মৃতের সংখ্যা 241 জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে 14,982 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 182 জন। আক্রান্তদের মধ্যে 2 জন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এবং বাকিরা হোম আইসোলেশনে আছেন। আমাদের জেলা প্রতিনিধি রহিম ব্যাপারী পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।